উত্তম কুমার স্মরণে আমাদের অনন্য উত্তম সিরিজের পার্ট থ্রি ভিডিও এটি। বাকি দুটির লিঙ্ক দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, উৎসাহী বন্ধুরা দেখে নিতে পারেন। আজও বাঙালির মন অধিকার করে রেখেছেন মহানায়ক উত্তম কুমার, তাকে নিয়ে আবেগ এতটুকু কমেনি মৃত্যুর 40 বছর পরও। নস্টালজিয়া প্রিয় বাঙালির উত্তম কুমারকে নিয়ে কৌতূহল আজও সমান জাগ্রত। আজ তাই তাকে নিয়েই থাকবে একটি মজাদার তথ্য সমৃদ্ধ গল্প। আমরা জানি অভিনয় জীবনের শুরুতে তার নাম হয়ে গিয়েছিল ফ্লপ মাস্টার জেনারেল। একের পর এক ছবি পাচ্ছেন, প্রাণ দিয়ে অভিনয় করছেন, কিন্তু সে সমস্তই ব্যর্থ হয়ে যাচ্ছে। সেই সময় এক উদ্যমী যুবকের মনের অবস্থা কি হতে পারে? পরবর্তীকালে এক সাংবাদিক বন্ধুর সাথে সাক্ষাৎকারে বেরিয়ে এসেছিল সেই বেদনার উত্তর। সাংবাদিক প্রশ্ন করেন, এই যে আপনাকে ফ্লপ মাস্টার জেনারেল বলে দাগিয়ে দিয়েছিল প্রডিউসাররা, আপনি প্রতিবাদ করলেন না কেন? উত্তম কুমার বললেন, প্রতিবাদ করে আর কি হতো, সবাই বলতো নাচতে জানে না আবার উঠোনের দোষ দিচ্ছে। কিন্তু এতে তো আপনার কেরিয়ারের ক্ষতি হয়ে যেতে পারত, সাংবাদিক ভদ্রলোক বলে উঠলেন উত্তেজিত হয়ে। উত্তম কুমার বললেন, তাই তো যাচ্ছিল, রমা এসে আমাকে বাঁচিয়ে দিল। সেটা কিরকম? সাংবাদিক উৎসাহী হয়ে উঠলেন। উত্তমবাবু বললেন, ছবি রিলিজ করার পর আমার রোল খুঁটিয়ে দেখে, নিজের অভিনয় পর্দায় দেখে নিয়মিত বিশ্লেষণ করতাম আমি। বেশ কিছু ছবি ব্যর্থ হওয়ার পর বুঝলাম আসল কারণটা কি। আসলেই আমি পড়ে গিয়েছিলাম নায়িকা বিভ্রাটে। সেই সময় আমার নায়িকারা কারা ছিল জানেন? তারা ছিলেন ছবি রায়, সন্ধ্যা রানী, ভারতী দেবী, মঞ্জু দে প্রভৃতিরা। এদের সবারই বয়স আমার থেকে বেশি। প্রেমের ডায়লগ বলতে গিয়ে মনের মধ্যে কোনো উত্তাপই বোধ করতাম না, আর তারই ছায়া পড়ত অভিনয়ে, ছবি জমত না। এর থেকে উদ্ধার পেলাম এমপি প্রোডাকশনসের 75 ছবিতে অভিনয় করতে গিয়ে, রমার চোখের তারায় দারুণ প্রেমের এক্সপ্রেশন। সেদিনই বুঝলাম আমার প্রেমের অভিনয়ের জুটি এসে গেছে। সাংবাদিক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, আপনি প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন যে আপনাদের জুটি দর্শকদের পছন্দ হবে? উত্তম কুমার উত্তর দিলেন, 75 হিট হলেও আমাদের জুটি নিয়ে তেমন হইচই হয়নি, তবে অগ্নি পরীক্ষা ছবি মুক্তির পর দর্শকদের আনন্দ দেখে বুঝে গেলাম আমার ও রমার রোমান্টিক জুটি সফল হবেই। এই সাক্ষাৎকার থেকেই আমরা বুঝতে পারি যে মহানায়ক উত্তম কুমার কতটা দূরদর্শী ছিলেন। সেই সঙ্গে এও বলা যায় যে পরের পর ব্যর্থতাও তাকে টলাতে পারেনি, সঠিক সময়ের জন্য অপেক্ষা তাকে বুদ্ধিমান ব্যক্তি হিসেবে চিহ্নিত করে। তার এই মানসিক দৃঢ়তার কারণেই তিনি আজও সমান উজ্জ্বল।